ছোট্ট শহর, এর মধ্যেই অটোরিকশার দীর্ঘ সারি। অল্প কিছু বৈধ হলেও বেশিরভাগ অটোরিকশাই অবৈধ আর বহিরাগত। এদের দৌড়াতে যানজট সৃষ্টি হয় হবিগঞ্জ শহরে। এতে ভোগান্তিতে পড়েন শহরবাসী, দুর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। এছাড়া হাসপাতালে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। অনেক বাহিরে রিক্সা এবং অবৈধ থমথম আছে, তারও শহরের ভিতরে প্রবেশ করে। অনেক সময় দেখা যায় থমথমগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় যায় বা আমাদের ধাক্কাও দিতে পারে। পুরসভার ভিতরে যার বড় আইডি কার্ড আছে তার জন্য নাম্বার ফিল হইতে আছে, কিন্তু আবেদন যদি আমরা হইতে চাই সবার জন্য সবাই নাম্বার ফিল হইতে। লাইসেন্স বিন রিক্সা এবং টমটম এইগুলা যদি অপসারণ করা যায় তাহলে হবিগঞ্জের যানজট অবশ্যই কমবে। অবৈধ যানবাহন চিহ্নিত করে শহরকে যানজটমুক্ত করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। চারটি টমটম একই নাম্বারে চলতো, সেটা আমরা ধরছি, দৌড়া এটা আমরা ড্যাশ করে দিচ্ছি। এবং আমাদের মেসেজ ছিল যাতে শহরে বৈরাগত টমটম না আসে। শহরে 1200 অটোরিকশার অনুমোদন থাকলেও চলাচল করছে 3000-এর বেশি। সময় সংবাদ, হবিগঞ্জ।